হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি। আজকে আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে শিমের বিচি আনার অসম্ভব মজার লুবু নিয়ে একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, কেউ স্কিপ করে যাবেন না প্লিজ। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। নতুন হলে আমার চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি 250 গ্রামের মতো শিমের বিচি নিয়েছি, ছিলে একটু ভিজিয়ে রেখেছি। তারপর আমার লাগতেছে বেগুন, আমি এখানে 500 গ্রামের মতো বেগুন নিয়েছি, তাও একদম কেটে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা চলে যায়। রান্নার জন্য লাগতেছে 3টা রসুন কুচি করে নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা বড় সাইজের টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজকলি। এই হলো ইনগ্রেডিয়েন্টস। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি। 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি চুলায়, গরম হয়ে যাওয়ার পর এতে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি খুবই ঘরোয়া উপকরণে, খুবই মজা করে। আর শিমের বিচিটা না ভেঙে কীভাবে আপনারা বেগুন দিয়ে রান্না করতে পারবেন ওটা দেখানোর চেষ্টা করবো আজকে। রসুনের পেঁয়াজকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাছে স্মেলটা চলে যায়। আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর মশলা অ্যাড করতেছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করব। খুবই অল্প উপকরণে কিন্তু রান্নাটা অনেক মজার করে করা যায়। পানি দিয়ে দিয়েছি মশলাপাতিগুলো আগে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। ধনে জিরার গুঁড়াটা আমি স্কিপ করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। বেগুনেতে রান্নার পর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি আর ধনে জিরার গুঁড়াটা দিই নাই, ওটা ছাড়াও কিন্তু অনেক মজা হয়। ওটা দিলে কিন্তু কালারটা দ্বিতীয় আবার জাল করার পর কালচে হয়ে যায়, তরকারির কালারটা সুন্দর থাকে না। এমনিতেও কিন্তু বেগুন তরকারিতে অনেক পরিমাণে স্টার্চ থাকে। প্রথমে বেগুনগুলোকে একদম 50% মতো কষিয়ে নিতে হবে, তারপর আমি শিমের বিচিগুলো অ্যাড করবো। এতে করে শিমের বিচি আর ভেঙে যাবে না, কারণ এখন সিজনেবল শিমের বিচি, সিদ্ধ হওয়ার তেমন একটা বেশি সময় লাগবে না। যদি আপনি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু শিমের বিচিটা একদম গোলে ভর্তা হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে কষতে দিয়ে দেবো 4 মিনিটের মতো। 4 মিনিট পর আসলাম, দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে, কষে গিয়েছে ভালো করে, প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেগুনও কিন্তু সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না, এর চেয়েও কিন্তু শিমের বিচি সিদ্ধ হতে কম টাইম লাগে, কারণ এখন এটা সিজনেবল শিমের বিচি। দিয়ে দিয়েছি শিমের বিচি, এরপর শিমের বিচিটাকেও ভালো করে বেগুনের সাথে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে 4 মিনিটের মতো আবার রান্না করে নেব। দেখুন এখন আমি জলের পানিটা অ্যাড করে ফেলব, তেমন একটু বেশি নাড়াচাড়া করে যাবে না, কারণ এগুলো এমনিতে অনেক সফট হয়ে আসছে। আপনি অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু শিমের বিচিটা ভেঙে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আমি বারবার বলি, আমার কাছে পার্সোনালি যে জিনিসটা দেখতে সুন্দর লাগে না সেটা আমি খেতেও পছন্দ করি না। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজকলি, টমেটো দিয়ে দিয়েছি। টমেটো পরিমাণটা একটু বেশি করে দিবেন, খেতে ভালো লাগবে। এরপর দেখে জাস্ট 3 মিনিটের মতো রান্না করে নিব। আসলাম 3 মিনিট পর, আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছেন সিদ্ধ হয়ে গিয়েছে শিমের বিচিগুলো। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, বেশি করে ধনে পাতা দিয়ে
আমি নিব আমার রান্নাটা কমপ্লিট। এভাবে রান্না করে দেখবেন, তাহলে কিন্তু আর শিমের বিচিগুলো ভেঙে যাবে না, খেতে ভাল লাগবে, অনেক টেস্ট আর অনেকেরই পছন্দের এই খাবারটা। দেখুন কতটা লোভনীয়, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দারুণ হয়েছে। শিমের বিচিগুলো দেখতে আস্ত মনে হলেও দেখুন এগুলো কতটা ইজিলি একদম নরম হয়ে গিয়েছে, দেখতে আস্ত মনে হলেও সিদ্ধ হয়ে যাবে, এরকম দেখতে কিন্তু আমার সুন্দর লাগে। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, আমিও দোয়া রাখি আপনাদের জন্য। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।